নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খোল চলেছে স্কুল, নবান্নে এলো বিশেষ প্রস্তাব। এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট হয়ে আসছে স্কুল খোলার ব্যাপারে, সেটা বিস্তারিত জানাবো আপনাদেরকে। তা আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। আর সবার প্রথমে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন, তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো ভিডিও মিস যাবে না। স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। শুক্রবার এই প্রসঙ্গে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের সেই প্রস্তাব খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি, একই সঙ্গে পড়ুয়াদের স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। স্কুল খোলার বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। আগামী সোমবার থেকেই মহারাষ্ট্র মুম্বাই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। এই রাজ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আওয়াজ উঠেছে অভিভাবক সহ নানা মহল থেকে। স্কুল কলেজগুলির খোলার বিষয়ে রাজ্য সরকারও তৎপর হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলি আলোচনা শুরু করে দিয়েছে। শাসক দলের মুখপত্রেও শনিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। করোনা পরিস্থিতির জন্য দেড় বছরের বেশি সময় ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রয়েছে। মাঝে করোনার প্রকোপ একটু কমায় রাজ্যে দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলেছিল, একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল। কিন্তু নভেম্বরের শেষ থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলির দরজা বন্ধ করতে বাধ্য হয় সরকার। কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরব হচ্ছে অভিভাবকরা, বিরোধী দল প্রশ্ন তুলেছে জিম রেস্তোরাঁ ট্রেন বাস খোলা রাখলে তবে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে না। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষামহলে অনেকের মতে স্কুল কলেজগুলো বন্ধ রাখায় গত দুবছরে অনেক ক্ষতি হয়ে গেছে যা অপূরণীয়, কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলা প্রয়োজন বলে তারা মনে করছে। করোনার জন্য বন্ধ স্কুল কলেজ খোলার দাবি জানানো শুরু হয়েছে। সই সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যেখানে সাধারণ অভিভাবক থেকে সামিল হতে শুরু করেছে বিশিষ্টজনেরা। তাদের দাবি এরাজ্যে এবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, নচেৎ তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। ওই প্রতিবাদ সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আমরা স্কুল খুলতে চাই। রাজ্যের কোভিড পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ও তার নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তা আপনাদের মতে কি বলে, স্কুল এখনই খুলে দেওয়া উচিত নাকি করোনার প্রকোপ থেকে বাঁচতে স্কুল বন্ধ রাখা উচিত? তা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন।